একটা চিঠি এসেছে জাহাঙ্গীর হামিদের নামে কিন্তু প্রাপকের হাতে এ ধরনের চিঠি কখনই পৌঁছায় না কারণ গত পাঁচ বছর ধরে তিনি ফেডারেশনেই আসেন না কখনও খোলা হয় না স্কোয়াশ ফেডারেশনের তালা একটু খোঁজখবর নিতেই বেরিয়ে এলো থলের বেড়াল স্বাধীনতার পর গঠিত স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন যেন দুর্নীতির পাহাড় সতেরো বছরেরও বেশি সময় ধরে সাধারণ সম্পাদক পদ দখল করে রাখা জাহাঙ্গীর হামিদ আনতে পারেনি কোনো বড় পদক প্রতি বছর প্রায় ১২ লাখ টাকা করে অনুশীলন খরচ বাবদ ক্রীড়া পরিষদ থেকে ওঠায় ফেডারেশন কিন্তু অনুশীলনী যেখানে হয় না টাকা যায় কোথায় দুই বছর আমাদের সাথে ফেডারেশন কোনো যোগাযোগ করেনি শুধু বলে হ্যাঁ হ্যাঁ হবে হবে আজ হবে কাল হবে আজও কোনো টুর্নামেন্ট হয়নি আমাদের অনেক টাকা মায় রাখায় তারপরে আমাদের যে প্রাপ্যতা যে ক্যাম্পিং টাকা পয়সা দেওয়ার কথা ছিল কোনো টাকা আজ আজ পর্যন্ত আমাদের কিছু দেওয়া হয়নি নিজেদের দায়িত্ব আমাদেরকে প্র্যাকটিস করতে নিজেদের সরঞ্জাম কোনো কোর্স নেই সেই আমাদেরকে করতে শুধু তাই নয় সোহেল হামিদের নামে আছে ছেলেদের ক্যাডেট কলেজ থেকে মেয়েদের নামে এবং মেয়েদের ক্যাডেট কলেজ থেকে ছেলেদের নামে টাকা ওঠানোর হাস্যকর সব অভিযোগ নিজ ছেলেকে খেলোয়াড় সাজিয়ে আমেরিকা পাঠানোর সহ বছরের পর বছর প্লেয়ারদের অনুশীলনের অর্থ আত্মসতের অভিযোগ উনার বিরুদ্ধে যে সমস্ত খেলোয়াড় কর্মকর্তা কোচ মার্কার তারা অভিযোগ করেছিলেন উনি সেনাবাহিনীকে ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে এটা অবশ্যই উনি করতে পারেন না এত সব অভিযোগের পরও ফেডারেশনের দুর্নীতির বিপক্ষে তদন্ত কমিটি গঠনের পাঁচ মাস পেরোলেও এখনও কোনো তদন্ত রিপোর্ট জমা দেয়নি ক্রিয়া পরিষদ বরং যারা অভিযোগ করেছে তাদেরই পড়তে হয়েছে কাঠগড়ায় আসন্ন বাংলাদেশ গেমস থেকে নাম কাটা গেছে ফেডারেশনের বঞ্চিত হচ্ছে খেলোয়াড়রা সবকিছু শুনে দ্রুতই ব্যবস্থা নেবার আশ্বাস প্রতিমন্ত্রীর ফেডারেশন কিভাবে চলছে তো এটাও আমার আপনার কাছ থেকে জেনে আমার এটা আমার আমার প্রশ্ন অবশ্যই আমি বিষয়টি খতিয়ে দেখব যদি এই ধরনের কোনো অন্যায় কাজে কেউ জড়িত থাকে সে ফেডারেশনের সাধারণ সম্পাদক হোক আর যত বড় কর্মকর্তাই হোক না কেন অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব দেশের ভঙ্গুর ক্রিয়াঙ্গনে যদি ছোট ছোট ফেডারেশনগুলো ভালো করত তবে হয়তো সাফল্য আরও বড় করে ধরা দিত মেহেদিন আইম সময় সংবাদ Tucker.